আমি যেটো সাপ উদ্ধার করে আনিছো এইটো খান্দিপুর গার্লস হাইস্কুলত আছিল আপনার মনোকুল কোবরা ষোলোটা কণী আছে লগত কণীটো প্রায় 45 ডেজ লাগিল জগিব কারণে আমি সাপটো ধরে আনি বন বিভাগের সহযোগত শিলঘাট যে বন সংরক্ষিত এলাকা আছে আমার কমলাবাড়ি নামের জায়গা অকমান আছে তাত একটা সাত ঢালাই ঘর আছে যাতে সাপর কণীকিটা ফুটি কণীকিটা পোয়ালিকিটা বাহিরে আহক রোদ বতা বরষুণ নপরা জায়গাত থবলগিয়া হয়েছে গতি আমি যে সাত ঢালাই সিঁড়ির তলত আমি ধুনিয়াকে সাপর সতে সাপটো এড়ি দিলো কণীটোর লগত একদম সাপটো ধুনিয়াকে এজায়গাতে বহি আছে এইখিনি আমার ভাল লাগিল সাপটো রেস্কিউ করে যেহেতু আমি সকাশ পাইছে লছলীখিনি যাকালিরপরে মানে একটা আতঙ্কময় পরিবেশত আসে আজি সাপটো অনার পিছত খাম কাটিছে। সেইকাৰণে এই কণীকেইটা মাকৰ মোৰ মই ক'ৰবাত থৈ দিওঁ 45 দিনৰ পিছত নিজে নিজে পাৰিম ইয়াৰ পৰা।